প্রার্থী ঘোষণা হয়নি, কিন্তু প্রার্থীর নাম দিয়ে দুর্গাপুরে বিজেপির দেওয়াল লিখন শুরু হয়ে গেল। মঙ্গলবার বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের নাম দিয়ে দেওয়াল লিখন দেখা যায় শহরে। বিজেপি নেতৃত্বের দাবি, সরকারিভাবে দলের তরফে এই কাজ করা হয়নি, কে বা কারা এমন কাণ্ড ঘটালো তা খুঁজে বের করা হচ্ছে বলেও জানান তারা। সন্ধ্যাবেলায় দেওয়ালগুলি মোছার পদক্ষেপ নেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, লোকসভা ভোট উপলক্ষে বছর খানেক ধরে বিভিন্ন বিষয়ে ধারাবাহিক কর্মসূচি নিয়েছেন স্থানীয় নেতৃত্ব। ভোট ঘোষণা প্রায় এক মাস আগে থেকে প্রার্থীর নাম বাদ দিয়ে দেওয়াল লিখন শুরু করেছেন কর্মীরা। ডিএসপি টাউনশিপে দেওয়াল দখল নিয়ে কোন্দলে জড়িয়েছে দল, কিন্তু প্রথম দফায় রাজ্যের 20টি আসনে প্রার্থী ঘোষণা হলো, বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। ভোট ঘোষণা আগেই তৃণমূল প্রার্থী এক দফা প্রচার সেরে ফেলেছেন। প্রার্থীর নাম দিয়ে সর্বত্র তৃণমূলে দেওয়াল লিখনও শুরু হয়ে গেছে, সেখানে প্রচারে কোনো দিশা নেই। তাদের অভিযোগ, প্রার্থীর নাম ঘোষণা না হওয়ায় প্রচার শুরু হচ্ছে না। দুর্গাপুরের 26 নম্বর ওয়ার্ডে মামরাবাজার লাগোয়া এলাকা বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পালের নামে দেওয়াল লিখন নজরে পড়ে। সেখানে লোকসভা নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী হিসাবে অগ্নিমিত্রাকে জয়ী করার আহ্বান জানানো হয়েছে। এলাকায় দুটি দেওয়াল কেউ বা কারা বিজেপি রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পালের নামে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসাবে দেওয়াল লিখন করে দেয়, আবার সেই দেওয়াল লিখন মুছেও দেয় কেউ বা কারা। আর এই লেখা আবার কেন এবে মোছা, এই নিয়ে রাজনৈতিক তরজা শুরু শিল্পাঞ্চল দুর্গাপুর জুড়ে। বিজেপিতে এই ইস্যুতে কটাক্ষ করেছেন তৃণমূল নেতৃত্ব। দলের জেলার সহসভাপতি উত্তম মুখার্জি কটাক্ষ করে বলেন, গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত গেরুয়া শিবির। দেখুন, এরই নাম হচ্ছে ভারতীয় ঝামেলা পার্টি। ঝামেলা ঝঞ্ঝটের মধ্যে দিয়ে মোদীবাবুর পার্টির আগমন হয়েছে, বিসর্জন হবে ঝামেলার মধ্য দিয়ে হবে। এই নির্বাচন হচ্ছে খুব গুরুত্বপূর্ণ নির্বাচন। ভারতবর্ষে যে গণতন্ত্র প্রতিষ্ঠিত ছিল কী করে ধ্বংস করা যায়, এই বিজেপি পার্টি সেটাকে শেষ করতে চাইছে। তার প্রমাণ দুর্গাপুরে দেওয়ালে এখনো পর্যন্ত ডিক্লেয়ার হয়নি, অথচ নামটা লিখছে। অন্যদিকে তৃণমূলকে পাল্টা কটাক্ষ জেলা সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের। বিজেপি সর্ববৃহৎ দল, তৃণমূলের মতো ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে প্রার্থী ঘোষণা করতে হয় না, তৃণমূল এটা করছে বাজার গরম করতে। বিজেপি কর্মকর্তারা এই কাজ করবে না। ভারতীয় জনতা পার্টি পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল, তৃণমূল কংগ্রেসের মতন পার্টি নয় যে ব্রিগেডে দাঁড়িয়ে তাদের প্রার্থী ঘোষণা করতে হয় ব্রিগেড ব্যারেন গ্রাউন্ডে। আমাদের একটা সেন্ট্রাল ইলেকশন কমিটি আছে, সিএসি মিটিংয়ে বসে পর্যবেক্ষণ করে এবং সেখানে হচ্ছে সেখান থেকে প্রার্থী ডিক্লেয়ার হয়। আর আমাদের এত দৈন্য দশা পড়েনি যে আমাদের রাজ্যকর্তারা এই ধরনের কোনো ভীত কাজ করবে, কারণ ভারতীয় জনতা পার্টি একটা শৃঙ্খলাবদ্ধ দল। আমরা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে অনুরোধ করব, যারা হচ্ছে বিজেপি দেওয়াল লেখার জন্য উৎসাহ পড়েছেন, দরকার নেই, বিজেপি দেয়াল দখলের জায়গাতেও নেই, বিজেপি মানুষের মন দখল করে আছে এই বাংলায়। এবার বাংলার মানুষ চায় যে অবকি বার 400 পার ফির একবার মোদি সরকার। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। বাছাই করা গম থেকে তৈরি স্বাদ ও গন্ধে মনের পছন্দে মনপসন্দ চাক্কি ফ্রেশ আটা, মনপসন্দ। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842।